এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী 6.1 এর আমরা 3 নং কোশ্চেন থেকে আমরা শেষ 8 নং কোশ্চেন 8 নম্বর কোশ্চেন পর্যন্ত সবগুলি সমাধান করব। তো এখানে 3 নং কোশ্চেনের মধ্যে বলা আছে নিচের কোন সংখ্যাগুলোর বর্গ অযুগ্ম সংখ্যা। তাহলে এখানে প্রথমে একটি লাইন আমি লিখে দিয়েছি যে যুগ্ম সংখ্যার বর্গ সর্বদাই যুগ্ম, যেগুলি যুগ্ম সংখ্যা সেগুলির বর্গ সর্বদাই যুগ্ম সংখ্যা হবে, এবং অযুগ্ম যেগুলি সংখ্যা সেই সংখ্যাগুলির বর্গ সর্বদাই অযুগ্ম হবে। তাহলে এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে 61, 451, 2628, 7979 এবং এখানে রয়েছে 83014। তো এই সংখ্যাগুলির বর্গ কী কী হবে? তাহলে এখানে প্রথমে 61 এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক নং কোয়েশন 61 সংখ্যাটি অযুগ্ম, এই সংখ্যাটা হচ্ছে অযুগ্ম, তাই অযুগ্ম সংখ্যা থেকে এটার বর্গ হবে অযুগ্ম। এই সংখ্যাটা হচ্ছে অযুগ্ম তাই তারও বর্গ হবে অযুগ্ম, এই সংখ্যাটা হচ্ছে অযুগ্ম তাই তারও সংখ্যা বর্গের যে সংখ্যাটা হবে সেটা অযুগ্ম হবে। তারপর এখানে দেওয়া রয়েছে 4 নং কোশ্চেন, নিচের নমুনাগুলো লক্ষ্য করো এবং শূন্যস্থানে সঠিক অঙ্কগুলো বসাও। তাহলে এখানে প্যাটার্ন দেওয়া রয়েছে যে প্রথমে এখানে রয়েছে 11 হোল স্কোয়ার অর্থাৎ 11 স্কোয়ার, 11 স্কোয়ারের আমরা অর্থাৎ 11-এর বর্গ আমরা জানি 11 × 11 হচ্ছে 121। তাহলে এখানে কোনো জিরো নেই তাই এই এখানে জিরো আসেনি, কিন্তু পরের বার যখনই আমরা 101-এর স্কোয়ার করেছি এখানে স্কোয়ার লিখিনি, আমি তোমরা অবশ্যই স্কোয়ার লিখবে, কোয়েশনের মধ্যে দেওয়া রয়েছে, তোমরা দেখেছ বইয়ের মধ্যে এখানে স্কোয়ার রয়েছে। তো এই 101 ইন্টু 101 তার বর্গ হচ্ছে 10201। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো এসেছে তাই ওয়ানের পর এখানে ওয়ান রয়েছে এবং এইদিকেও রয়েছে ওয়ান তাই এদিকেও চলে এসেছে ওয়ান, তবে মধ্যের জায়গাতে জিরো থাকার কারণে এখানে জিরো এবং এখানে হচ্ছে টু এবং তারপর হচ্ছে জিরো। এবার এখানে দুটি জিরো রয়েছে সংখ্যাগুলির মধ্যে সাথে আর দুটির দিকে দুটি পাশে রয়েছে কি ওয়ান ওয়ান, তাহলে দুটি পাশে ওয়ান ওয়ান রয়েছে সেই ওয়ান ওয়ানগুলি আমরা দুটি পাশে লিখে দেবো। এবার সেই মধ্যের জায়গার মধ্যে দুটো রয়েছে জিরো তাই এর জন্য এই সংখ্যা দুটির মধ্যে মধ্যে আমরা দুটি দুটি করে আমরা জিরো বসিয়ে দেব। তারপর এখানে হচ্ছে 4টি শূন্য, যেহেতু 4টি শূন্য তাহলে 1 এবং 2-এর মধ্যে 4টি শূন্য শূন্য হবে। তারপর এখানে রয়েছে কি, তারপর এখানে রয়েছে 6টি জিরো তাই এর জন্য 1 এবং 2-এর মধ্যে আমরা 6টি 6টি জিরো বসিয়ে দেবো এবং 1 1 তার পাশে লিখে দেবো এবং ঠিক মিডিলে হচ্ছে 2। তারপরের যে বি নংয়ের মধ্যে যেগুলি প্যাটার্ন দেওয়া রয়েছে সেগুলি হচ্ছে একটু অন্যরকম, সেখানে হচ্ছে 11 ইন্টু 11 অর্থাৎ 11 স্কোয়ারের হচ্ছে 121। আবার এখানে 101 এর বর্গ হচ্ছে কি 10201। তারপর এখানে আগের আমরা যে কোয়েশ্চনটার সমাধান করেছিলাম সেখানে মধ্যের জায়গাতে শুধু জিরো জিরোই ছিল, ওয়ান ছিল না, এবার ওয়ান এসেছে, যেহেতু এখানে ওয়ান এসেছে তাই এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই দুটি ওয়ানের মধ্যে 3টি সংখ্যা থাকার কারণে আমরা 3 পর্যন্ত চলে আসব, মধ্যের জায়গাতে 3 লিখব। এবার যদি 4 হয় তাহলে সেখানে মধ্যের জায়গাতে আমরা 4 লিখব, 4 পর্যন্ত যাব, 10 20 30 4, তারপরে আবার আমরা 03 02 01 লিখে দেব। এটা হচ্ছে তার প্যাটার্ন। তারপরে যেটা হচ্ছে প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে এখানে আমাদের রয়েছে 4টি তাই মিডিলের জায়গাতে আমরা 4 পর্যন্ত এসেছি, এবার হচ্ছে 5 তাই আমরা 5 পর্যন্ত আসব। তাহলে 10 20 30 40, তারপর 50 আবার চলে যাব 40 30 201, এই হচ্ছে বিগের প্যাটার্ন।
তারপরের যে কোয়েশন সেটা হচ্ছে 5 নং কোয়েশন প্রদত্ত নমুনাটি ব্যবহার করে শূন্যস্থান সঠিক সংখ্যাগুলো বের করো শূন্যস্থানের সঠিক সংখ্যাগুলো বের করার জন্য বলা হয়েছে তো এখানে কোয়েশনের মধ্যে রয়েছে এখানে 2 স্কয়ার সমান সমান এখানে হচ্ছে 3 স্কয়ার তাহলে আমরা প্রথম এই দুটিকে আমরা গুণ করে আমরা এখানে পেয়ে যাচ্ছি তার হবে স্কয়ার তারপর এখানে এই সংখ্যা দুটিকে প্লাস করে আমরা 3 পেয়ে যাই তাহলে এই 3 তাকে আমরা স্কয়ার লিখে দেব এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি 2 3 যা 6 তাহলে এখানে হবে 6 এবং এখানে 6 এর পর আসছে 7 তাহলে এখানে চলে আসলো 7 3 4 যা 12 12 এর পরের সংখ্যাটা আসছে 13 এবার 4 5 যা 20 20 এর পর আসছে এখানে 21 তাহলে এই জায়গাটা আমাদের শূন্যস্থান রয়েছিল আমরা পূরণ করে দিয়েছি এখানে হচ্ছে আমরা 30 30 তাহলে 30 কে 5 দিয়ে ডিভাইড করে আমরা পেয়ে যাচ্ছি 6 তাহলে এখানে লিখে দিয়েছি 6 তাহলে 30 এর পরের সংখ্যা এখানে 31 সেটা প্যাটার্নগুলো এইভাবে চলবে এবার 7 6 হচ্ছে 42 এবং 42 এর পরের সংখ্যা হচ্ছে 43 এবার এখানে রয়েছে 72 তাহলে 72 কে 9 দিয়ে যখনই আমরা ডিভাইড করে দেব তাহলে আমরা পেয়ে যাব 8 আর 8 9 যা হচ্ছে 72 72 এর পর হচ্ছে 73 তারপরের কোয়েশ্চন হচ্ছে 6 নং কোয়েশ্চন যে প্রকৃত যোগ না করে যোগফল নির্ণয় করো এখানে দেওয়া রয়েছে কোয়েশ্চনের মধ্যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 তাহলে এখানে সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 তাহলে এই ক্ষেত্রে n সমান সমান আমরা লিখতে পারি 5 এবার n স্কয়ার সমান সমান হচ্ছে 5 স্কয়ার তাহলে 5 5 যা হচ্ছে 25 5 5 যা 2 5 25 তাহলে এই বেরিয়ে আসলো আমাদের যোগফল এখানে এই সংখ্যাগুলিকে যোগ করে হচ্ছে 25 তাহলে এটা হচ্ছে অন্য একটি নিয়ম যা হচ্ছে প্রকৃত যোগ না করে আমরা যোগ করে নিয়েছি এবার এখানে হচ্ছে সেম এখানে সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 করে এখানে 8টা রয়েছে নাম্বার তাই এই ক্ষেত্রে n সমান সমান হচ্ছে 8 তাহলে n স্কয়ার সমান সমান হচ্ছে 8 স্কয়ার 8 8 যা হচ্ছে 64 পরের কোয়েশনের মধ্যে এখানে সংখ্যাগুলি রয়েছে 13টি তাহলে n সমান সমান হচ্ছে 13 তাহলে n স্কয়ার সমান সমান হয়ে যাবে 13 স্কয়ার তাহলে 13 স্কয়ার হচ্ছে 169 তারপর হচ্ছে 7 নং কোয়েশন অর্থাৎ 7 নম্বর কোয়েশন 7 নম্বর কোয়েশনের মধ্যে হচ্ছে 1 2 3 বলে রয়েছে কয়েকটি এখানে তো 49 কে 60টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল রূপে প্রকাশ করো তাহলে প্রত্যেকটি আমরা প্রথম থেকে অযুগ্ম সংখ্যাগুলি লিখে যাচ্ছি 13 আমরা চলে আসার পরেই পেয়ে যাচ্ছি 49 তাহলে আমাদের আনসার এখানে হচ্ছে সমাপ্ত তারপরে যে কোয়েশন সেটা হচ্ছে 2 121 কে 11টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল রূপে প্রকাশ করো তাহলে ক্রমিক ক্রমানুসারে আমাদের যেতে হবে অযুগ্ম সংখ্যার এবং যেতে হবে আমাদের ইলেভেনটা পর্যন্ত তাহলে আমরা ওয়ান থেকে শুরু করে ইলেভেন নম্বর অযুগ্ম সংখ্যা পর্যন্ত যাওয়ার পর আমরা পেয়ে যাচ্ছি 121 এই সংখ্যাটা তারপরের কোয়েশন হচ্ছে নিচের সংখ্যাগুলোর বর্গের মধ্যে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সেগুলি বের করার জন্য বলা হয়েছে তো এখানে একটি লাইন দেওয়া রয়েছে যা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তো এখানে হচ্ছে দুটি রাশির বর্গের মধ্যে স্বাভাবিক সংখ্যা বের করতে হলে দুটি বর্গের স্বাভাবিক সংখ্যা বের করতে হলে আমাদের রাশি দুটির সমষ্টি থেকে সমষ্টি অর্থাৎ ওই রাশি দুটিকে যোগ করে তার থেকে ওয়ান বিয়োগ করে আমরা স্বাভাবিক সংখ্যা পেয়ে যাব তাহলে এখানে দুটি সংখ্যা রয়েছে কি দুটি সংখ্যা রয়েছে 8 এবং 9 তাহলে 8 এবং 9 কে আমরা প্লাস করে পেয়ে যাচ্ছি 17 এবার 17 থেকে 1 মাইনাস করে দেব তাহলে পেয়ে যাচ্ছে 16 তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 16 এবার হচ্ছে 2 নং কোয়েশন 14 প্লাস 14 এবং 15 তাহলে 14 প্লাস 15 ইকুয়াল টু 29 এবার 29 থেকে 1 মাইনাস করে হচ্ছে 28 তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 28টি তারপর রয়েছে 36 এবং 37 তাহলে 37
এবং 36কে প্লাস করে আমরা পেয়ে যাচ্ছি 73। স্বাভাবিক সংখ্যা হবে 73 - 1 = 72। এবার হচ্ছে 4 নং কোয়েশন 61 এবং 62, তাহলে তাকে প্লাস করেছে 123। 123 থেকে 1 মাইনাস করেছে 122টি, তাহলে 122টি হচ্ছে স্বাভাবিক সংখ্যা রয়েছে কারদের মধ্যে, এই সংখ্যা দুটির বর্গের মধ্যে। 99 এবং 100-এর মধ্যে হচ্ছে কি, 99 প্লাস 100 ইকুয়াল টু হচ্ছে 199। তাহলে 199 থেকে আমরা 1 মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি 198। তো এটা 8 নং কোয়েশনের মধ্যে বলা হয়েছিল যে সংখ্যাগুলি, নিচের যতগুলি আমরা সংখ্যা পেয়েছিলাম সেই সংখ্যাগুলির বর্গের মধ্যে স্বাভাবিক সংখ্যা কতগুলো রয়েছে সেগুলি, অর্থাৎ তাকে বর্গ করার পর আমরা যে সংখ্যাগুলি পাব সেই সংখ্যার স্বাভাবিক সংখ্যাগুলি কতটা রয়েছে এই সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলি সেইগুলিই বলা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছ। এখানে হচ্ছে অনুশীলনী 6.1 সমাপ্ত।